ऐं दुर्गां शिवां शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणः प्रियां सर्वलोकप्रणेत्रीं च प्रणमामि सदाम्बिकां मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमाङ्कलां विश्वेश्वरी विश्वमातां चण्डिकां प्रणमाम्यहम्। দেবী পুরাণ মতে শারদ শুক্লা তিথির শুভ লগ্নে মহাপঞ্চমীর রাত্রি শেষে পুত্রকন্যা সাথে দেবী দুর্গার পিত্রালয় আগমন এবং নবমী রাত্রি শেষে দশমী তিথিতে পতিগৃহে প্রত্যাবর্তন, এ এক পুরাণ সত্য, পৌরাণিক তথ্য। যুগ যুগ ধরে মর্ত্যলোকে তাই এই তিথিতে মহাসমারোহে অনুষ্ঠিত হয় দশভুজা দেবী দুর্গার মহাপূজা। শরতের আকাশে বাতাসে আজ বেজে উঠেছে আলোক মঞ্জির, ধানের শীষে কাশের বনে লেগেছে দোল, স্রোতস্বিনী নদীর বুকে জেগেছে হিল্লোল, বিহগ কণ্ঠে উচ্ছল কলকাকলি, বিশ্ব প্রকৃতি জুড়ে ধ্বনিত প্রতিধ্বনিত আগমনীর সুর, অরুণ কিরণে উদ্ভাসিত শিশির সিক্ত ঝরা শেফালির পথে হবে দেবী দুর্গার আগমন। আনন্দময়ীর আগমন বার্তা দিকে দিকে বিঘোষিত, ধরণী তাই আজ গীত মুখরা। বিশ্ববিনায় আগমনী বাজে এসো মা এসো অপর না, বিশ্ববিনায় আগমনী বাজে এসো মা এসো অপর না, শরত আলোর অমল প্রাতে উজ্জ্বল কনক বর্ণা, বিশ্ববিনায় আগমনী বাজে এসো মা এসো অপর্ণা। সবিনায় আগমনী বাজে এসো মা এসো।
বলো, বলো না ঠাম্মা একটা গল্প বলো, ঠাকুমা একটা গল্প বলো। এই রুবন, এই প্রীতম, ঠাম্মা ঠাম্মা, আজ কিন্তু আমরা কোনো বানানো গল্প শুনবো না। ঠিক বলেছিস রিয়া। ঠাম্মা, কাল তুমি বলেছিলে আজ আমাদের একটা সত্যিকারের গল্প বলতে। আচ্ছা বাবা, আচ্ছা। আগে তুমি পানটা খাও, নইলে আগে গল্পটা বলো। দাঁড়া, আজ তোদের একটা আমি সত্যি গল্প বলবো, কিন্তু তার আগে তোদের বলতে হবে আমাদের সবচেয়ে বড় উৎসব কি, কোন উৎসবে সব থেকে বেশি আনন্দ করিস? ঠিক বলেছিস, আমিও তোদের সঙ্গে করি। তাহলে আজকে এই দেবী দুর্গারই গল্প বলবো, কিভাবে তার অসীম শক্তির পরিচয় আমরা পেয়েছি, মূর্তি গড়ে কিভাবে তার পুজো শুরু করলাম, সেই সব কথা তোমাদের বলবো। হ্যাঁ ঠাকুমা, আমাদের তাহলে সেই গল্পই বলো। দেবী দুর্গা নাকি অনেক অনেক অসুরকে মেরে ফেলেছে, তার নাকি অনেক শক্তি আর সাহস, বলো না ঠাকুমা সেই সাহসী শক্তিময় দুর্গার কথা। কদিন পরেই তো আমাদের পুজো। ঠিক বলেছিস রুবন। আচ্ছা ঠাকুমা, এটা কি সত্যি যে আমাদের এই দুর্গা পুজো আগে এই সময় মানে শরৎকালে হতো না? হ্যাঁ রে, অনেক অনেক বছর আগে এই পুজো হতো বসন্তকালে। ও মা, তাই বুঝি আমাদের দুর্গা পুজো হতো বসন্তকালে, মানে বছরের শেষে? কারা সেই পুজো শুরু করেছিলেন? ঠাকুমা, আজকে আমাদের সেই গল্প বলো। বলছি ভাই, দাঁড়া, অনেক দিন আগে আমাদের ভারতবর্ষে সুরৎ নামে এক রাজা ছিলেন। সে খুব সৎ এবং ধার্মিক ছিলেন। তিনি তার প্রজাদের খুব ভালোভাবে দেখাশোনা করতেন। কিন্তু একবার ভীষণ যুদ্ধ হলো। সেই যুদ্ধে বিজাতীয়দের কাছে তিনি হেরে গিয়ে মনের দুঃখে বনে চলে এলেন। তারপর সেই বনে মেধস নামে একজন মুনি ছিলেন, সমাধি নামে এক ব্যবসায়ী। সেই সময় নিজের আত্মীয় স্বজনের কাছে সর্বস্ব হারিয়ে মনের দুঃখে তিনিও বনে এলেন। সেখানে একদিন তারা দুজনে মেধস মুনির পায়ের কাছে বসে তার উপদেশ শুনতে লাগলেন। তারপর বলছি, কথায় কথায় সুরত রাজা মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি তো সর্বজ্ঞ, আমাকে কৃপা করুন। আজ আমি সর্বহারা, আত্মীয় অমাত্যহীন, সম্পদহীন, কিন্তু এ মন এখনো কেন মোহগ্রস্ত, মমতায় আচ্ছন্ন? মায়া, এই যে মহামায়া। মহামায়া? হ্যাঁ বৎস, মহামায়ার প্রভাবে জীবকল সর্বদা মোহ গর্তে মমতা বর্তে নিক্ষিপ্ত হয়। কে এই মহামায়া? ভগবান বিষ্ণুর মায়াশক্তি ভগবতী এই মহামায়া। তিনি বিষ্ণুর যোগ নিদ্রা তম প্রধান শক্তি। তিনি এই সমগ্র জগৎ চরাচর সৃষ্টি করেন, তারই প্রভাবে সমগ্র জগৎ সম্মোহিত। তিনি নিত্যা, আবার এই জগৎ প্রপঞ্চই তার বিরাট মূর্তি। তবে তবে তিনি সর্বব্যাপী ও নিত্যা হলেও বহুভাবে বহু রূপে আবির্ভূতা হয়ে থাকেন। শুনবে বৎস সেই অপূর্ব কাহিনী? বলুন ঋষিবর। প্রলয়কালে অর্থাৎ ব্রহ্মার দিবাবসানে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হল। ভগবান বিষ্ণু অনন্তনাগকে শয্যার উপর বিস্তৃত করে যোগ নিদ্রায় নিমগ্ন করে। Thank you.
আমরা কালান্তকজন, কি চাও এখানে? এই মুহূর্তে সুভাষণ পরিত্যাগ করে অন্যত্র গমন করো। নতুবা 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 তোমাকে বধ করে তোমার আসন আমরা অধিকার করব। রক্ষা করো, রক্ষা করো প্রভু। মধগর্ভে দর্পিত দানব অকারণে বুঝিতে চাইছে আমারে। রক্ষা করো, রক্ষা করো প্রভু। জাগো, তেজ আছে যোগ নিত্যতম। জাগবে না, জাগবে না, তোমাকে বাঁচাতে কেউ জাগবে না। নারায়ণ, নারায়ণ, এখনো কি ঘুমো ঘরে রবে অচেতন? বেশ, থাকো থাকো, তুমি ঘুমো ঘরে রয়ে অচেতন। নিরুপায় অসহায় আমি, লইয়াছি যৌগ মায়ার স্মরণ। কেন এখানে এসেছো? কেন এসেছি? দেব বলে বলিয়ান আমরা সেই অধিকারে তোমাদের নিধন করে স্থাপন করব নিজ অধিকার। বর্ধা, তোমাদের সীমাহীন মদগর্বে মত্ত হয়ে তোমরা কেড়ে নিতে চাও দেব অধিকার? দেব অধিকার
এই যুদ্ধ চলল একদিন দুদিন নয়, 5,000 বছর। শেষ পর্যন্ত বিষ্ণুর বীরত্বে মুগ্ধ হয়ে ওই দুই অসুর মধু আর কৈটব বিষ্ণুকে বলল, তোমার বীরত্বে আমরা অতি তুষ্ট, বলো কি বর চাও? হে মহাবীর, তোমরা আমায় এই বর দাও যেন তোমরা দুজন আমার হাতে বদ্ধ হও। এ কি বর চাইছো তুমি? কথা যখন দিয়েছি তখন রাখতে তো হবেই। বেশ, তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ। কি শর্ত? আমাদের এমন জায়গায় বধ করতে হবে যে জায়গা কোনোদিন জলমগ্ন হয়নি। তথা আস্ত। অপূর্ব এ কাহিনী। স্থির হও বৎস, এই বৈষ্ণবী মায়াশক্তি আবার আবির্ভূত হয়েছিল। কবে? কি রূপে? স্বয়ং ভূব বন্যন্তরে সমস্ত দেবতার মঙ্গলের জন্য মহিষাসুরমর্দিনী রূপে। বলুন ঋষিবর, আমরা সেই অপূর্ব কাহিনী আস্বাদন করি। পূর্বকালে অসুরাধিপতি মহিষাসুর কঠিন তপস্যার দ্বারা ব্রহ্মার নিকট অমরত্ব বর লাভ করে স্বর্গ অধিকারে উন্নত হয়। ব্রহ্মণে নমঃ। ওম 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 ব্রহ্মণে নমঃ। ওম
ব্রহ্মণে নমঃ, ওং 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 ব্রহ্মণে নমঃ। প্রণমি তোমারে দেব, কল্যাণমস্ত, তোমার তপস্যাই আমি তুষ্ট মহিষাসন, বলো কি বর তুমি চাও? কতবার কতভাবে বলেছি তোমায়, অমরত্ব বিনা অন্য কোনো বরে মোর নাহি প্রয়োজন, দিতে যদি হয় তবে দাও সেই বর, ত্রিভুবনে আমি যেন হই অজেয় অমর। তথাস্তু, আমি তোমাকে এই বর দিলাম মহিষাসুর, ত্রিভুবনে দেব দানব যক্ষ গান্ধর্ব সবার কাছে তুমি হবে অপরাজেয়। অসুরাধিপতি মহিষাসুর কঠিন তপস্যার দ্বারা ব্রহ্মার নিকট অমরত্ব বর লাভ করে স্বর্গ অধিকারে উদ্যত হয়। শুনেছেন দেবগণ, শুনেছেন? স্বর্গের আকাশে বাতাসে সর্বত্রই আজ অমঙ্গল বার্তা ধ্বনিত হচ্ছে। অমঙ্গল বার্তা? অসুরাধিপতি মহিষাসুর আজ দৈব বলে বলিয়া, দেবরাজ, শুনেছি প্রজাপতি ব্রহ্মা তপস্যায় তুষ্ট হয়ে মহিষাসুরকে বরদান করেছেন। হ্যাঁ, কিন্তু জানেন কি কি সেই ভয়ঙ্কর বর? তপস্যায় তুষ্ট হয়ে বরদান, এ তো দেবধর্ম দেবরাজ। দেবধর্ম? যে ধর্ম পালন করতে নিজেদের মান সম্ভ্রম খ্যাতি সব ভুলুণ্ঠিত হয় সেই ধর্ম আমাদের পালন করতে হবে। প্রজাপতি ব্রহ্মার বরে অসুর শ্রেষ্ঠ মহিষাসুর আজ অমরত্ব লাভ করেছে, তাই সে আজ সদল বলে স্বর্গ অধিকারে উদ্যত। তাহলে উপায়? উপায় নেই, কোনো উপায় নেই। বাহ, চমৎকার, বড় সুখে স্বর্গরাজ্য ভোগ করছ। কিন্তু আর নয়, তোমাদের দিন এবার ফুরিয়ে এসেছে। ধীরে দেবরাজ, ধীরে, বৃথা আস্ফালন তুমি করো না। অনেক 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 অপরাধী তুমি। আমি অপরাধী? হ্যাঁ হ্যাঁ, অপরাধী। বলো তো বাসব, কোন অপরাধে তুমি আমার খুল্ল দাঁত করম্ভাসুরকে নিধন করেছিলে? মহিষাসুর নদী জলে তপস্যায় রত অসুরেরে কোন অপরাধের শাস্তি দিতে তুমি কুম্ভীরের ছদ্মবেশে তাকে নিধন করেছিলে?
উত্তর দাও, উত্তর দাও বসব। মহিষাসুর, শোনো দেবরাজ, তোমার রক্তচক্ষুতে আমি ভীত নই। জেনে রাখো, তোমাদের সমান দেব অধিকার আমরা পেতে চাই। দেব অধিকার কখনো সম্ভব নয়। অসুর কুল কখনো দেব অধিকার লাভ করবে না। করবে না, দেব অধিকার লাভ করবে না। শোনো শোনো দেবরাজ, বাহু বলে স্বর্গ হতে তোমাদের বিতাড়িত করে সে অধিকার আমরা লাভ করব। মহিষাসুর, নদী জলে তপস্যায় রত অসুরেরে কোন অপরাধের শাস্তি দিতে তুমি কুম্ভীরের ছদ্মবেশে তাকে নিধন করেছিলে? উত্তর দাও, উত্তর দাও বসব। মহিষাসুর, শোনো দেবরাজ, তোমার রক্তচক্ষুতে আমি ভীত নই। জেনে রাখো, তোমাদের সমান দেব অধিকার আমরা পেতে চাই। দেব অধিকার কখনো সম্ভব নয়। অসুর কুল কখনো দেব অধিকার লাভ করবে না। করবে না, দেব অধিকার লাভ করবে না। শোনো শোনো দেবরাজ, বাহু বলে স্বর্গ হতে তোমাদের বিতাড়িত করে সে অধিকার আমরা লাভ করব। মহিষাসুরের সঙ্গে দেবতাদের দীর্ঘকাল যুদ্ধ হয়। সেই যুদ্ধে দেবরাজ ইন্দ্র পরাজিত হওয়ায় দেবগণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলেন। শান্ত হও দেবরাজ, তাদের লাঞ্ছিত করেছে।
সেনাপতি সত্যমহেশ্বর। এত দূর স্পর্ধা সুরে প্রভু, মহিষাসুর কেবলমাত্র দেবগণকে লাঞ্ছিত করেনি, স্বর্গের দেবীরাও হয়েছেন অপমানিত। হে প্রভু, এত সব শুনেও কি তুমি নীরব থাকবে? দেবরাজ, তুমি চিন্তা করো না, ব্রহ্মার বরে অমরত্ব লাভ করে দর্পিত দানব যখন নারীর অসম্মান করে, তখন যেন তার ধ্বংস অনিবার্য 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 অনিবার্য। চলে ওঠো সদল মহারুদ্র তেজে, প্রলয়ের বন্ধু সমকর সংহার দুরন্ত দানবে। থেকে আগুনের মতো তেজ পড়লো ঝরে, অগণ্য দেবতার দেহ থেকে এসে আরো তেজ তার সাথে মিশল নিমেষে, তেজে তেজে ভয়ঙ্কর রূপ সৃষ্টি করে ব্যক্ত সে তেজে ছটা। চারিদিকে যত সুর চেয়েছে দেখে অনিমিখে, চলন্ত পর্বত যেন ধাঁধায় নজরে, দেব দেহ যত প্রভা ত্রিলোকে না ধরে। বিভিন্ন দেবতাদের তেজে গঠিত হলো সেই জ্যোতির্ময় মূর্তি, এইভাবে সৃষ্টি হল দেবী মহামায়া আর এক দেবী দুর্গা। কে তুমি দেবী? অহং রুদ্রেভি দশভিশ্চরম মহায়াদিতৈরুত বিশ্বদেব, অহং মিত্রাবর্ণো ভা বিভর্মহ ইন্দ্রাগ্নিহম অশ্বিনো ভা, অহং সোমমহনাশং বিভর্মহ তষ্টারমূতং কুশনং ভগম, অহং দধামি দ্রবিণং ভবিষ্মতে শুক্রাব্বে রজমোনয়ান্যতে, অহং রাষ্ট্রে সঙ্গমানি বসুনাম চিকিতুষি প্রথমা যজ্ঞিয়ানম তন্মদেবা বেদধুম পুরুত্রা ভূরিস্থাত্রং পূর্জবেশয়ন্তি মায়াশ্বন্নমত্তি যা বিপশ্যতি যা প্রাণিতি যাইং শৃণোক্তু তম অমন্তব্য মন্ত উপশ্যন্তি শ্রুধি শ্রুতা শ্রদ্ধিবন্তে বদামি অহমেব শয়ামিদং বদামিষ্টং দেবীভিরুত মানুষেভি, যং যং কামৈ তং তমুগ্রং কৃণোমি তং ব্রহ্মানম তমিশ্রিং তং সুমেধম। এবারে মহিষাসুর হবে বধ, এই জন্য বিষ্ণু দিলেন চক্র, সমুদ্র দিলেন শঙ্খ, গলার মালা দিলেন দক্ষরাজ, নানা অলঙ্কারে সাজিয়ে দিলেন ক্ষীর সমুদ্র, বায়ু দিলেন ধনুর্পান,
যার দ্বীপ কোনো দিন ফুরবে না। অগ্লিন দিলেন বিশ্বকে ছাড়খার করার শক্তি, মহাকাল দিলেন খড়্গ বর্ম, বিশ্বকর্মা দিলেন অভেদ্য কবজ আর কুঠার, সূর্য দিলেন দেবীকে জ্যোতির্ময় করে, পশুরাজ সিংহকে বাহন সাজে সাজিয়ে, আর শূলপানি মহাদেব তাকে দিলেন ত্রিশূল। দেখা গেল প্রচণ্ড তেজে আলোকিতা অস্ত্র সাজে সজ্জিতা হয়ে দাঁড়িয়ে আছেন দেবী চণ্ডিকা। মায়ের অঙ্কার ধ্বনি প্রতিধ্বনিত হলো আকাশে বাতাসে, সাড়া পড়ে গেল চারিদিকে। এসেছে জ্যোতির্ময়ী, এলো চিরবিষয়, এসেছে জ্যোতির্ময়ী, এলো চিরবিষয়, নিভয়া নিভয়, এসেছে জ্যোতি। আমি সৃষ্টি,
আমি স্থিতি। আমি প্রলয়। মিথ্যা! আজ সৃষ্টি তিথি প্রলয়ের অধিকারী অসুরাধিপতি মহিষাস। ওরে মূর্খ, মহিষাসুরের দাস, বল তোদের মহিষাসুরকে কণা মাত্র বাঁচার স্বাদ থাকলে যেন এই মুহূর্তে স্বর্গ ছেড়ে চলে যায়। সাবধান নারী, পুনরায় যদি একথা উচ্চারণ করো তবে এই অস্ত্রাঘাতে। এত সাহস তো! আয়, আজ তোদের যুদ্ধের স্বাদ আমি মেটাব। রণভেরি বাজিছে চৌদিকে, চারদিকে সবের পাহাড়, রক্ত স্রোতে ভেসে যায় স্বর্গ। কিন্তু মন মন কেন আজ? প্রজাপতি প্রজাপতি ব্রহ্মার বরে আমি আমি অমরত্ব লাভ করেছি তপস্যার দ্বারা, দেবীর সাযুজ্য আমি করেছি প্রার্থনা, কিন্তু কিন্তু কোথায় সেই দেবী? কোথায় 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 সেই দেবী? স্বর্গ মর্ত পাতাল আমি তন্ন তন্ন করে খুঁজেছি তারে, তবে কি তবে কি তবে কি? মহারাজ মহারাজ মহারাজ! বলো দূত, কি সংবাদ এনেছো? রণক্ষেত্রে চিক্ষুর ও চামর নিহত হয়েছে। চিক্ষুর ও চামর নিহত হয়েছে? হ্যাঁ মহারাজ। কি করে কি করে তা সম্ভব হলো? কে সেই মহাবীর? বীরনহে মহারাজ, এক বীরাঙ্গনা। বীরাঙ্গনা? হ্যাঁ মহারাজ। দূত, তুমি স্থির নিশ্চিত কোনো মহাবীর নয়, সে এক বীরাঙ্গনা নারী? নারী, এক অপরূপা নারী। সুন্দরী এক নারী। যাও দূত, যাও দূত, শীঘ্র যাও, অশীলমা এবং বিলালাক্ষে জানা অপরূপা তারা যেন এই মুহূর্তে সৈন্য দ্বারা সুসজ্জিত হয়ে রণাঙ্গনে ছুটে যায়। যাও। যথা আজ্ঞা মহারাজ। অপরূপা বীরাঙ্গনা নারী। আমার আমার মনের বাসনা পূরণ করতে তবে কি কৃপাময়ী শত্রুভাবে এসেছো এতদিনে? হয়ে তুমি অসুর দমনে উত্তত হয়েছ। ওরে মূর্খ,
আমি সামান্য নারী নই, আমি মহামায়া, আমি মহামায়া, আমি মহামায়া, আমি মহামায়া, মহাশক্তি, 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 মহামায়া, মহাশক্তি। দেখি তুমি কত শক্তি ধর। তবে দেখ, এতক্ষণে এতক্ষণের রণাঙ্গনে বীরাঙ্গনা পরাজিত হয়েছে নিশ্চয়, কিন্তু কিন্তু কেন এত বিলম্ব, এত বিলম্ব কেন? সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে, কি হয়েছে দূত? অনক্ষেত্রে সবসুর পরাজিত, নিহত। সবসুর পরাজিত, নিহত? সবসুর সেনাপতি পরাজিত, নিহত? তবে তবে আর দেরি নয়, তবে আর দেরি নয়, আমাকে আমাকে আমাকেই যেতে হবে এখন রণাঙ্গনে। মহিষাসুর, 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 এই বৃথা আস্ফালন আজ আর শোভা পায় না। একে একে সব অসুর নিহত হয়েছে, এখন কেবল মাত্র তুমি। আমি আমি পারবে না, পারবে না। জন্মসূত্রে আমি অমরত্ব লাভ করেছি, তোমার সাজুজ্য লাভে স্বর্গ মর্ত্য পাতাল তোল পাহাড় করেছি,
আর যখন শত্রুভাবেও তোমাকে পেয়েছি তখন তখন তুমি আমাকে আর ফেরাতে পারবে না। ফিরাবো না তোকে মহিষাসুর, ফিরাবো না, আজ তোর মনের সাধ পূরণ করব। অসুর শক্তির বিনাশ করে ধর্ম স্থাপনের যুদ্ধ আজ অনিবার্য। মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশাম্বক্ষরিকে দেবী নারায়ণী নমোস্তু। প্রবল পরাক্রান্ত স্বর্গদখলকারী অত্যাচারী দৈত্য মহিষাসুরের মৃত্যুতে স্বর্গে অনেক দিন পর আনন্দের বন্যা বয়ে গেল। গন্ধর্বেরা গান গেয়ে উঠলেন, অপ্সরা রম্ভা মেনকারা মৃদঙ্গের তালে তালে নেচে উঠলেন।